শিক্ষক নিয়োগ দুর্নীতিদের নতুন নাম সোমা চক্রবর্তী। সোমা চক্রবর্তীকে আজ জেরা করে ইডি, আর যে খবরটা উঠে আসছে ইডির জেরায় বিস্ফোরক সোমা চক্রবর্তী। কুন্তলকে নিয়ে অবশেষে হাটে হাঁড়ি ভেঙে দিলেন সোমা, এমনই কিন্তু খবর উঠে আসছে। জানিয়ে দিলেন কুন্তলের সাথে কী সম্পর্ক। গত কয়েকদিনে একাধিকবার শিরোনামে উঠে এসেছেন সোমা, যিনি দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালকিন। বিধাননগরেও তাঁর একটি পার্লার রয়েছে। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের সঙ্গে এই সোমার যোগ রয়েছে বলে ইডি সূত্রে খবর। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বলে ইডি ইতিমধ্যেই তদন্তে জানতে পেরেছে, যার ভিত্তিতে ইডির দপ্তরে হাজিরাও দিতে হয়েছে সোমাকে। ইডি সূত্রে খবর, 2019 সাল থেকে 2020 সালের মধ্যে কুন্তলের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছিল সোমার অ্যাকাউন্টে। 10 থেকে 20 বার টাকা ঢুকেছিল সোমার অ্যাকাউন্টে বলেই সূত্রের খবর। সোমাকে ফের তলব করেছে ইডি। আগামী শুক্রবার ফের সোমাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে বলে খবর উঠে আসছে। এর আগে কুন্তলের অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকার লেনদেন হয় বলে ইডি সূত্রে খবর। তবে এখন ইডি সূত্রে পাওয়া খবর, টাকা গেছে আরও। ইডি সূত্রে খবর, সোমা তদন্তকারীদের কাছে দাবি করেছেন 2015 সাল থেকে তার পার্লারের ব্যবসা, 2019 সাল থেকে কুন্তলের কাছ থেকে ঋণ নেন তিনি, ব্যবসা বাড়ানোর জন্য বিনা সুদে ঋণ দিয়েছিলেন বলেও তদন্তকারীরা জানতে পেরেছেন। তবে এখনও সেই টাকা ফেরত দিতে হয়নি। যদিও ইডি মনে করছে কোথাও কোথাও কোনো সত্যি লুকোনোর চেষ্টা করছেন সোমা। কুন্তল নিয়োগ দুর্নীতির টাকাই তার কাছে পাঠিয়েছিলেন। কুন্তলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানে প্রায় 6.5 কোটি টাকা ছিল, সেই অ্যাকাউন্ট থেকেই টাকা গিয়েছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। প্রসঙ্গত, ওই 6.5 কোটি টাকা নিয়োগ দুর্নীতির বলেই আগে আদালতে দাবি করেছিল ইডি। যদিও কুন্তল ইতিমধ্যেই দাবি করেছেন তাঁর সঙ্গে সোমার কোনো সম্পর্ক নেই। সোমাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুন্তলের বক্তব্য ছিল, আমি জানি না, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে যোগাযোগ আছে খুঁজে দেখুন। কিন্তু ইডির হাতে এবার নয়া তথ্য মুখ খুলেছেন সোমাও। ইডি সূত্রে এমনই খবর উঠে আসছে, কুন্তল ঘোষ বারে বারে সোমা চক্রবর্তীকে ঋণ দিয়েছিলেন এবং বিনা সুদে ঋণ দিয়েছিল কুন্তল ঘোষ। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাই কুন্তল ঘোষ সোমাকে দিয়েছিল বলে সোমা জানিয়েছে ইডিকে, এবং এখনও পর্যন্ত সেই টাকা শোধ দিতে হয়নি কুন্তল ঘোষকে, এমনই কিন্তু তথ্য দিয়েছে ইডিকে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সোমার সাথে কুন্তলের ঘনিষ্ঠ সম্পর্ক, সেই সম্পর্কের পর্দাফাঁস কিন্তু করে দিয়েছে সোমা চক্রবর্তী নিজেই ইডির জেরায়, এমনই কিন্তু খবর উঠে আসছে। আবারও শুক্রবার সোমাকে তলব করেছে ইডি, শুক্রবার সোমাকে আবারও চেপে ধরতে চলেছে ইডি, এমনই কিন্তু খবর উঠে আসছে। সোমা কি আরও কিছু তথ্য জানেন? সোমা কি কিছু লুকিয়ে যাচ্ছেন? সেই প্রশ্নটাই কিন্তু ইডির কাছে এই মুহূর্তে উঠে গেছে। তাই সোমাকে আগামী শুক্রবার জিজ্ঞাসাবাদ করে এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যের উন্মোচন করতে চাইছে ইডির আধিকারিকরা।